গভীরাতে একটি চালকলের ভেতর থেকে বিষধর চন্দ্রবোরা সাপ উদ্ধার। গভীরাতে একটি চালকলের ভেতর থেকে বিষধর চন্দ্রবোরা সাপ উদ্ধার করে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর নৃসিংহপুর কাল্লাঘাটের। গতকাল গভীর রাতে ওই এলাকার একটি চালকলের ভেতরে একটি বিষধর চন্দ্রমোড়া সাপ ঢুকে থাকতে দেখে চালকলের মালিক। এরপর আতঙ্ক সৃষ্টি হয় চালকলে কর্মরত শ্রমিকদের মধ্যে। পরিপুরি ফোন করে বন দপ্তরকে, যদিও পরবর্তীতে ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। ওই রাতে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর চন্দ্রবোরা সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দী করে। উদ্ধারকারী অনুপম সাহা জানান, বিষধর চন্দ্রবোরা সাপটিকে তিনি বন দপ্তরের হাতে তুলে দেবেন। যদিও গভীর রাতে চালকলের ভিতর থেকে বিষধর চন্দ্রবোরা সাপ উদ্ধার নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে বিষধর চন্দ্রবোরা সাপটি উদ্ধার হওয়ার পরে অনেকটা আতঙ্কমুক্ত এলাকার মানুষ। অনুপম বাবু, আপনি এই মুহূর্তে একটা চন্দ্রবোরা সাপ উদ্ধার করলেন, কোথা থেকে করলেন? এটা হচ্ছে হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুর এলাকার একটি চালকলের ভেতর থেকে একটি বেশ বড় সাইজের চন্দ্রবোরা সাপ উদ্ধার করা হলো। এসে কি পরিস্থিতি দেখে দেখলাম, ওই যেখানে মেশিনের কাজ হয় ওইখানে সাপটি রয়েছে এবং সম্ভবত কোনো খাবারের লোভে সাপটি এখানে ঢুকে পড়েছে, তারপর বেরোনোর কোনো জায়গা না পেয়ে ওখানেই ছিল। ওখান থেকে সাপটিকে রেস্কিউ করা হলো। রেস্কিউর পর এখন সে সাপটিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাহাদুর পলাশগাছি ফরেস্টের বন্যকর্মীর হাতে তুলে দেওয়া হবে। আপনার নাম? অনুপম সাহা, বন্যপ্রাণী উদ্ধারকারী। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.